এবং বিশেষ করে ডানা যে ডানা মেলে আসতে চলেছে, যেটা এখনো পর্যন্ত আমাদের ওয়েদার রিপোর্ট এবং ইনফরমেশন আছে সেই অনুযায়ী আমরা যেটা নিয়ে অলরেডি চিফ সেক্রেটারি, পিজি, হোম সেক্রেটারি, সিপি এবং সমস্ত ডিএনএসপিদের নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ যারা যারা এই রকম পরিস্থিতি হলে যাদের অ্যালার্ট করা দরকার সবাইকে নিয়ে একটা মিটিং ইতিমধ্যেই করা হয়েছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে সেটা থেকে একটা নিম্নচাপ তৈরির জোরালো সম্ভাবনা আছে। আমরা বলছি জোরালো সম্ভাবনা আছে এবং এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে অ্যাজ পার আইএমডি এবং যেটা ওয়েদার রিপোর্ট অনুযায়ী। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটা শক্তি বাড়িয়ে বড় একটা ঘূর্ণিঝড় হিসেবে 24শে অক্টোবর রাত থেকে 25শে অক্টোবর সকালের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে যে কোনো একটা জায়গায় সেটার ল্যান্ডফল হবে। তখন হওয়ার গতি 100 থেকে 110 থাকবে, কিন্তু কোথাও কোথাও 120ও বাতাসের দমকা হওয়া হতে পারে, মানে 100 কিলোমিটার প্রতি ঘন্টাও হতে পারে দমকা হওয়া। এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যে জেলাগুলো আপনারা জানেন, আপনারা যারা বাংলায় কভার করেন, আমাদের বঙ্গোপসাগর ফলে সাগরদ্বীপ ন্যাচারালি আপনারা জানেন দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, মেদিনীপুর জেলা যেগুলো মেন, পুরো মেদিনীপুর সাগর আছে, যে দীঘা সমুদ্র আছে, সমুদ্রবর্তী এরিয়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও পার্শ্ববর্তী জেলা যেগুলো তার একটা এফেক্ট হতে পারে, সেগুলো হচ্ছে দক্ষিণ, সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 7টা জেলায় এফেক্টটা খুব বেশি পরিমাণে হতে পারে, কারণ ভারী বৃষ্টি হবে সাথে দমকা হওয়া। চিফ সেক্রেটারিও অলরেডি যাদের যাদের সাথে মিটিং করার, এমনকি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিএমসি, লাইন ডিপার্টমেন্ট, কোস্টগার্ড, আর্মি, এনডিআরএফ, আমাদের যারা আছেন এসডিআরএফ, সবাইকে নিয়ে মিটিং অলরেডি কালেক্ট করেছে। এই দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের সরকার পুরোপুরি প্রস্তুত আছে এবং যার জন্য স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল এই দুটো জায়গাতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং এটা 24x7 কাজ করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। জনগণকে যারা ওইসব এলাকায় থাকেন তাদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। ডিএমএসপিদের নির্দেশ দেওয়া হয়েছে আইসিদের, যে যারা নিচু এলাকায় থাকেন তাদের সরিয়ে শিফট করে তাদের, আমরা প্রতিবার যেমন সাইক্লোন হলে করি, আর বাংলা সাইক্লোনটা বেশি হয় কারণ হচ্ছে বাংলা নদীমাতৃকার দেশ, এখন সাইক্লোন সেল্টারও আছে আমাদের অনেক, আবার অনেক সময় স্কুলেও উঠিয়ে নিয়ে আসে, কলেজেও নিয়ে আসে, যেখানে সুযোগ পায়, যেখানে যে গভর্নমেন্ট দিকে জায়গা আছে বা প্রাইভেট থাকলেও নেয়। এছাড়াও এসডিআরএফ, এনডিআরএফ টিমও মোতায়েন করা হয়ে গেছে সমুদ্রের ধারে, টুরিস্ট অ্যাক্টিভিটিগুলোকে একটু রেস্ট্রিক্টেড করা হয়েছে, করা হচ্ছে। তার কারণ আসার কথা 24শে রাতে, কিন্তু তার আগে তো একটা, আসার আগে একটা দোলা দিয়ে যায়,
হাওয়ার দোলা, মেঘের দোলা। প্রকৃতিকে তো আমরা জানি না কখন কি বর্ষাবে, কখন কি গর্জাবে, কখন কি চমকাবে। আমরা আগাম তাই কাল থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলোতে ফেরি চলাচল বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত এর প্রভাবটা শেষ না হয়ে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে। রিলিফের ব্যাপারে ইমিডিয়েট সমস্ত জেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণে আমাদের জিনিস আছে, চিন্তা করার কোনো কারণ নেই। এবং এই সাতটি জেলায় ও আরেকটা কথা বলি, কৃষক প্রিকশন হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হিসেবে 23 থেকে 26 অক্টোবর এই সাতটি জেলার সমস্ত স্কুলকে ছুটি দেওয়া হয়েছে। তার কারণ কেউ গিয়ে কোনো বিপদের মধ্যে পড়ুক সেই ঝুঁকিটা আমরা চাই না, এবং অনেক সময় মানুষকে নিয়ে এসে স্কুলে রাখতেও হয় সমস্তটা হাতে রাখার জন্য। আর 27 রবিতে শনিবার রবিবার পড়বে, 27 পর্বের শনিবার সম্ভবত, 23 থেকে 26 28 মনে হয় সোমবার পড়বে, 27 রোববার, 28 রোববার, কারণ 27 এমনিতেই ছুটি থাকবে। সুতরাং অটোমেটিক্যালি এটা আপ টু সানডে হয়ে যাবে 23 তারিখ থেকে। আমরা 23 থেকে 26 বলছি কারণ রবিবারটা তো কম করি না জেনারেলি আমরা। সাতজন অবজার্ভার প্রিন্সিপাল সেক্রেটারিকে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা অলরেডি বিভিন্ন জেলায় পোস্টিং করে দিচ্ছি আগে থেকে। মনীষ জৈনকে দেওয়া হচ্ছে 24 পরগনা, যেহেতু উনি ইরিগেশনের চার্জেও আছে, সুবিধে হবে খেয়াল রাখতে। উত্তর 24 পরগনা। আচ্ছা, এবার নর্থ 24 পরগনায় দেওয়া হচ্ছে রাজেশ কুমার সিনহাকে। হাওড়া জেলায় দেওয়া হচ্ছে রাজেশ পান্ডেকে। পশ্চিম মেদিনীপুরে দেওয়া হচ্ছে সুরিন্দর গুপ্তকে। হুগলিতে দেওয়া হচ্ছে ওমকার সিং মিনাকে। পারভেজ আহমেদ সিদ্দিকিকে দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরে। ডক্টর সৌমিত্র মোহন তাকে দেওয়া হচ্ছে ঝাড়গ্রামে। এবং অবনীন্দ্র সিং তাকে দেওয়া হচ্ছে বাঁকুড়াতে। এরা সকলেই বিভিন্ন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি। আমাদের 24 তারিখে একটা ক্যাবিনেট মিটিং আছে, কিন্তু আমি যেমন আপনাদের মাধ্যমে এবং সরকারের মাধ্যমে, এছাড়াও ওই 3 দিন আইসিডিএস সেন্টারগুলোও ছুটি থাকবে, কারণ ওখানে তো বাচ্চা প্রেগনেন্ট মাদার নিয়ে আসে, সেই জন্য তাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। আর বন্যায় গিয়েছিল, এবারও যাচ্ছে। এছাড়াও ক্যাবিনেট মিটিং আমাদের যেহেতু 24 তারিখে আছে, তিনি যেমন গঙ্গাসাগরের আমাদের মিনিস্টার থাকেন গঙ্গাসাগরে, বঙ্কিমচন্দ্র বাবু তাকে আমরা আসতে মানা করছি। আমরা যেমন ডক্টর মানব দিয়া পশ্চিম মেদিনীপুরে আছে তাকে আসতে মানা করছি। এইরকমভাবে আর যারা সমুদ্র উপকূলবর্তী জেলায় আছে তাদের এলাকা ছাড়তে আমরা মানা করছি, কারণ তাদের প্রত্যেককে নিজের নিজের এলাকা কেয়ার করতে হবে। বিশেষ করে যে জেলাগুলো ভয়াবহ হতে পারে, পুরো মেদিনীপুরে আমাদের কোনো মিনিস্টার নিয়ে কোনো অবজার্ভার পাঠাচ্ছে, বাদ বাকি তো অন্যান্যরা আছে তারা দেখে নেবে। জেলা পরিষদ আছে, পঞ্চায়েত আছে, ওদিকে আমাদের ডিএম আছে, এসপি আছে, আইসি আছেন, তারা দেখে নেবেন, এমএলএরা আছে। বাদবাকি কলকাতা সন্নিকটে যে জেলাগুলো আছে, ঝাড়গ্রাম জেলা বীরভূম আসদাকেও আমি আসতে অর্ডার করবো, ভুলার মুন্মু ওখানে আছে, অন্যান্যরাও আছে, এমএলএরাও আছে, তারা এলাকায় কাজ করবেন, ওখানে থাকবে।
বাঁকুড়া জেলার লোকাল যারা আছেন তারা থাকছেন দেখে নেবে। আরেকটা জেলায় বললাম হুগলি তো বলে দিচ্ছি, আরে কলকাতা তো আমরা সবাই আছি, হাওড়া যারা আছেন যদি সেরকম সিরিয়াস দেখেন তাহলে উলুবেরিয়া সেকশনটা পুরো আসার দরকার নেই মিটিংয়ে, না হলে আসবে যদি অবস্থা স্বাভাবিক থাকে, কিন্তু অবস্থা ডিটুরিয়েট করে থাকতে হবে। এছাড়াও মনে রাখবেন নর্থ চব্বিশ পরগনা হুগলি জেলায় যেমন বেচা আছে, কিন্তু বেচার ওদিকে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, যদি প্রবলেম হয় তাহলে আসবে না। দূরে দূরে যারা আছে আমরা মনে করি তারা এলাকায় থাকবে, কাছাকাছি যারা আছেন তারা আসবেন, যেহেতু সতর্কতামূলক বার্তাটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, কাল গত দুদিন ধরেই চর্চা হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমে এবং আবহাওয়া দপ্তরও বলছে, কিন্তু গভর্নমেন্টের কাছে যখন কনফার্ম নিউজ আসে গভর্নমেন্ট আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এগুলো নেয়। তাছাড়াও আমি মনে করি যে আগে থেকে ব্যবস্থা নিলে অনেকটা দুর্ঘটনা থেকে রুখতে আমাদের সাহায্য হয়, কিন্তু অনেক সময় বললে আবার অনেকে ভাবেন যে কতদিন আর এইভাবে কতবার বাড়ি ছেড়ে যাবো, এটাও ঠিক, তাতে কষ্ট হয়, কেউ কারো নিজের বাড়ি ছাড়তে চায় না, কিন্তু কি করবে, সমুদ্রের পাশে যারা থাকে বা নদীর পাশে যারা থাকে বা যেখানে বড় বড় বাঁধগুলো জল ছাড়ে সেই জায়গাগুলোতে ধরুন এই প্রভাবে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আবার জল ছাড়ো, যদি এটা বাংলার উড়িষ্যার কথা বলা হচ্ছে এখন, এবং গতকাল আমাদের চিফ সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারিকে বলেই দিয়েছে যে আগেবারে ডিমিশন না জানিয়ে আমাদের যা ইচ্ছে করছে, বলে আমার বন্যা হয়ে গেছে কেউ খবর নেয়নি, এখনো তোমাদের আমরা বলছি যে ডিপিসিকে বলো এইভাবে জল না ছাড়তে, তোমার যদি ছাড়া হয় তুমি যখন শুকনো থাকবে তখন তুমি ছাড়তে শুরু করো, কিন্তু যখন আমিও ভাবছি তুমি তখন আরো আটিয়ে দাও, আমি ভাবছি বৃষ্টির জলে যাতে আমার বন্যা কোনো অবস্থা নয়, কিন্তু তোমাদের জলের প্রবলেমটা আমাদের ফেস করতে হয়, এটা কালকে অলরেডি উনি জানিয়ে দিয়েছেন ট্যাবলেট সে, কিন্তু তা সত্ত্বেও আমরা জানি যে আমাদের সতর্ক থাকতে হবে। আর এই দক্ষিণ মন্দিরের ফুল প্রেশারটা আবার দু এক দিনের মধ্যে এখানে হয়ে যাওয়ার পরে তার একটা প্রভাব নর্থ বেঙ্গলে পড়বে, উত্তরবঙ্গেও কতগুলো জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ তো বাংলার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তো আলাদা কোনো ব্যাপার নয়, সুতরাং সেখানেও ডিএমএসপিকে বলা হয়েছে দেখে রাখতে যদি কোনো রকম দুর্যোগ হয়, দুর্যোগকে মোকাবিলা করবার জন্য যা যা আমাদের সিস্টেম আছে সিস্টেমের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে কাজ করবে। এটুকুই আপনাদের কাছে আমার বলা ছিল, আপনারা যদি এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেয় বাজিত থাকবো, তার কারণ আপনাদের মাধ্যমে মানুষ অনেকটা জানতে পারে।